আদালতে তোলা হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে। এ নিয়ে আলোচনাতে সিএমএম কোর্ট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। ওমর ফারুক, আদালত প্রাঙ্গণ থেকে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে আমাদের জানাবেন বিস্তারিত। দেখুন, সাবেক আইনমন্ত্রী ও প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে একটু পরে আদালতে তোলার কথা রয়েছে। আমরা যদি এখন দেখানোর চেষ্টা করি, এখনো কিন্তু তাকে আদালতে আনা হয়নি। আমরা যতটুকু জানতে পেরেছি, তিনি আদালতের তাদেরকে আদালতের পথে রাখা হয়েছে এবং এর মধ্যে দেখছেন আইনজীবীরা কিন্তু স্লোগান দিচ্ছে তাদের বিরুদ্ধে এবং তাদেরকে যেন কোনোভাবেই কোনো লয়ার বা আইনজীবী কোনো নিয়োগ না করতে পারে, সেই কারণে তারা প্রতিবাদ করছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখনও কিন্তু তাদেরকে আনা হয়, আনার পথে রয়েছে। আমরা কথা বলেছিলাম, তারা এই মুহূর্তে গুলিস্তান পার হয়েছে এবং তাকে আনার পর কিন্তু সেখানে গারদ রয়েছে, আদালতের গারদ, সে গারদে রাখা হবে। গারদে রাখার পর থেকে 28 নম্বর কোর্ট মামুনুর রশিদের কোর্টে তাকে তোলার কথা রয়েছে। এর আগে আপনাদেরকে তথ্য জানিয়ে রাখি, পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদের 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে এবং সেই 10 দিনের রিমান্ডকেই মাথায় রেখে কিন্তু যেখানে আদালতে রয়েছেন মামুনুর রশিদ, তিনি যিনি বিচারক, তিনি কিন্তু সে রায় দিবেন এবং সেখানে তিনি বিষয়গুলো আরো স্পষ্ট করে তিনি ব্যাখ্যা করবেন। তবে এর আগে আমি যতটুকু দেখতে পেয়েছি, এখন দেখতেই পাচ্ছেন যে উত্তেজিত, যেখানে কিন্তু সেখানে ব্যাপক তারা স্লোগান দিচ্ছে এবং তারা বলছিলেন এইখানে যেন কোনো ধরনের আসলে তাকে কোনোভাবে প্রবেশ করতে না দেওয়া যায়, সেটি কিন্তু বলছিলেন। এখানে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, এবং তিনি সালমান এফ রহমান কিন্তু গত কয়েকদিন আগে যে নিউ মার্কেটের সামনে একজন হকার এবং একজন শিক্ষার্থী মারার হত্যার ইন্ধনদাতা হিসেবে তাদেরকে আটক করা হয়েছে গতকালকে, এবং সে আটকের প্রেক্ষিতে আজকেই সকাল থেকে তাকে নিম্ন আদালতে নিয়ে আসার কথা ছিল। এখন পর্যন্ত কিন্তু তাকে আমরা দেখতে পাচ্ছি একটি প্রিজন ভ্যানে করে তাকে নিয়ে আসা হয়েছে এবং সেখানে রাখার পরে কিন্তু তাদেরকে সেখানে গারদখানে রাখা হবে। গারদখানে রাখার পর তাদেরকে কিন্তু আদালতে তোলা হবে, 28 নম্বর আদালত, 35 নম্বর আদালতের মামুনুর রশিদের কোর্টে তাকে তোলা হবে এবং সেই মামুনুর রশিদ কিন্তু নয়তলায় বসেন সিএমএম কোর্টের, তার কারণে কিন্তু তাকে সেই জায়গায় যেহেতু অনেক উপরে তার কারণে কিন্তু 28 নম্বর কোর্টে তিনি বসবেন এবং তার বিচার কার্যকর হবে। এর বাইরে একটি তথ্য জানিয়ে রাখি, নিউ মার্কেট থানা কিন্তু তার এই দুজনের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের জন্য তারা কিন্তু 7 দিনের 10 দিনের রিমান্ড চেয়েছেন এবং সেই রিমান্ডের জন্য তারা অপেক্ষা করছেন। আমরা এই মুহূর্তে দেখছিলাম যে তাকে কিন্তু বেশ কয়েকটি গাড়ি দিয়ে তাদেরকে নিয়ে আসা হয়েছে ব্যাপক প্রটোকলের মাধ্যমে এবং যেখানে পুলিশ প্রহরার মাধ্যমে তাদেরকে সেখানে গারদখানা রয়েছে, তাদেরকে গারদখানায় রাখা হবে, তারপর আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে সেই কোর্টে আনা হবে তাদের আইন শৃঙ্খলা বাহিনীর প্রহরায়। আমরা দেখতে পাচ্ছি যে উত্তেজিত যারা আইনজীবী রয়েছেন তারা কিন্তু সেখানে মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু বলছিলেন যে সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক এই দুজনেই যাতে করে কোনো ধরনের কেউ তাদের পক্ষে কোনো আইনজীবী না দাঁড়ায় সেই ব্যবস্থা তারা করছেন এবং তারা কিন্তু আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন যারা আসলে তাদের পক্ষ হয়ে দাঁড়াবেন। আমরা দেখতেই পাচ্ছেন যে বেশ কয়েকটি গাড়িতে তাদের ব্যাপক প্রহরা দিয়ে তাদেরকে আনা হয়েছে এবং যারা আইনজীবী রয়েছেন তারা কিন্তু উত্তেজিত অবস্থায় রয়েছেন এবং আপনি দেখতেই পাচ্ছেন নানা স্লোগান দিয়েছেন এবং এখানে সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, বিজিবির সদস্যরা রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য যারা সদস্যরা রয়েছে তারা কিন্তু ব্যাপক প্রহরা দিয়ে এখানে অবস্থান নিয়েছেন এবং তাদেরকে এখন গারদখানায় প্রবেশ করানো হবে এবং যে কোর্টের রীতি অনুযায়ী গারদখানায় তাদেরকে রাখা হবে, তারপর তাদেরকে পুলিশি পহরায় তাদেরকে কোর্টে নিয়ে আসা হবে এবং তাদেরকে সেখানে তাদেরকে বিচারের কাঠগড়া দাঁড় করানো হবে। সেখানে যদি আমি বলতে চাই যে এখন পর্যন্ত তাদেরকে আদালতে তোলা হয়নি, একটু পরে তাদেরকে আদালতে তোলা হবে 28 নম্বর কোর্ট মামুনুর রশিদের কোর্টে। পুলিশের পক্ষ থেকে 10 দিন রিমান্ড চাওয়া হয়েছে সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের জন্য। এই ছিল আমার কাছে সব। ওমর ফারুক, আইনজীবীরা কি বলছেন আসলে আমাদের যদি জানান সেখানকার আরো বিস্তারিত।
কিন্তু দেখানোর চেষ্টা করে আরো কিন্তু এখানে দেখছেন যে যারা আইনজীবী রয়েছেন তারা কিন্তু বিক্ষুব্ধ অবস্থায় রয়েছেন, পাশে সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, পাশে বিজিবির সদস্যরা রয়েছে, আইন শৃঙ্খলা পুলিশ সহ নানা সংস্থার সদস্যরা কিন্তু রয়েছে। আমরা আরো একটি বিষয় জানিয়ে রাখি, সেখানে কিন্তু বিভিন্ন গোয়েন্দা সংস্থার যারা কর্মরত হয়েছেন তারাও কিন্তু সেখানে রয়েছেন, তারা মুহূর্তের মধ্যে খবর পৌঁছিয়ে দিয়েছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে নিউ মার্কেট এলাকায় এক দুটি হত্যাকাণ্ডের ঘটনা, একজন হকার এবং একজন শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় ইন্ধনদাতা হিসেবে সালমান এফ রহমান, সাবেক প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে। ডিবি অফিসে তিনি গতকালকে থেকে ছিলেন এবং ডিবি অফিস থেকে একটু আগেই তাকে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছিল। এতক্ষণ আসলে আমরা সকাল থেকে এখানে অপেক্ষা করছিলাম, তাকে নিয়ে আসা হয়নি, নিরাপত্তাজনিত কারণ ছিল। এখানে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে এখানে যারা আইনজীবীরা রয়েছেন তারাও কিন্তু বিক্ষুব্ধ অবস্থায় রয়েছিলেন। এই কারণে আসলে তারা আসলে যখন খবরটি নিরাপত্তা ব্যবস্থাটি আরো জোরদার করে তাদেরকে নিয়ে আসা হয়েছে। আমি যদি বলি সাবেক প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে যে মামলাটি দেওয়া হয়েছিল, দুটি মামলা দেওয়া হয়েছিল, হকার্স যে নিউ মার্কেটের সামনে যে একজন হকার্সকে হত্যা করা হয়েছে, হকার্স একজনকে হত্যা করা হয়েছে এবং শিক্ষার্থী হত্যার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু 10 দিন রিমান্ড চাওয়া হয়েছে। এবং এইসব ক্ষেত্রে হয় যে 10 দিন রিমান্ড চাওয়া হলে 7 দিন বা 5 থেকে 6 দিন রিমান্ড দেওয়া হয়। এই কারণে কিন্তু আমরা ধরেই অনেক আমরা আগেও এই ধরনের সংবাদ কভার করেছি, যেতে বলা যায় যে 7 দিন রিমান্ড পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। আমরা যদি বলি যে যে মামলা দুটি করা হয়েছে, মামলা দুটির আমরা গতকাল এজাহার দেখেছিলাম, সেখানে কিন্তু কারোর নাম উল্লেখ করা ছিল না এবং সেইখানে বেশ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছিল এবং সেখানে কিন্তু জামাত শিবিরের যে নির্যাতনের কারণে হত্যা হয়েছে এমনও কথা বলা হয়েছিল। তবে গতকালকে তাকে আটক দেখানো হয়েছে এবং আটক দেখানোর পর থেকেই তা এই নিয়ে সারা সামাজিক মাধ্যমে বিভিন্ন জায়গায় কিন্তু তাদের বিষয়টি টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। এবং আমরা দেখতেই পাচ্ছি যে সালমান এফ রহমানকে যে আটক দেখানো হয়েছে সেই দুই মামলায় কিন্তু আটক দেখানো হয়েছে। আমরা একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু প্রচুর পরিমাণ আইনজীবী রয়েছেন, তারা কিন্তু বিক্ষুব্ধ অবস্থায় রয়েছেন এবং তারা বলছিলেন যে এই দুজনের যাতে করে কোনো ধরনের আসলে আইনজীবী নিয়োগ না করা হয় এবং যে আইনজীবী তারা আসলে নিয়োগপ্রাপ্ত হবেন এই তারা দাঁড়াবেন আদালতে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে এবং আইনজীবীদের পক্ষ থেকে আমরা যে বিষয়টি বলছিলাম যে শুরু থেকেই যে গতকালকে যখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং গ্রেপ্তার অবস্থায় তাকে ডিবি অফিসে নেওয়া হয়েছিল এবং সেইখান থেকে আজকে এখন পর্যন্ত কিন্তু তাকে যে বিষয়টি আমরা বলি যে এখন পর্যন্ত আদালতে নিয়ে আসা হয়েছে এবং আদালতে আনার পরে এবং মামুনুর রশিদের কোর্ট 35 নম্বর কোর্টে নেওয়ার কথা রয়েছে। মামুনুর রশিদ কিন্তু 28 নম্বর কোর্টে বসে তার 35 নম্বর কোর্টের যে বিষয়টি রয়েছে তিনি পরিচালনা করবেন আমাদেরকে জানিয়েছেন। তবে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত যাদেরকে আটক গ্রেপ্তার করা হয়েছে তারা কিন্তু ডিবি অফিসে এতক্ষণ ছিলেন এবং সকাল থেকে কোর্টে নিয়ে আসার একটি বিষয় ছিল। এখন পর্যন্ত কোর্টে কিন্তু তাদেরকে এই একটু আগেই তাকে কোর্টে নিয়ে আসা হয়েছিল, নিরাপত্তাজনিত সমস্যার কারণে তাদেরকে আসলে কোর্টে নিয়ে আসা হয়নি। এখন কিন্তু তাদের কোর্টে নিয়ে আসা হয়েছে একটু পরেই, অর্থাৎ আরও 20 থেকে আধা ঘন্টার মধ্যে তাদেরকে কোর্টে তোলা হবে এবং সেইখানে তাদেরকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। তবে কি কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, বিষয়টি হচ্ছে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ঘটনাটি ঘটেছে তখন নিউ মার্কেটের সামনে দুজন নিহত হয়েছিলেন, সেখানে একজন হকার্স ছিলেন, একজন শিক্ষার্থী ছিলেন এবং এই দুই শিক্ষার্থী মামলায় কিন্তু এই নিউ মার্কেট থানায় দুটি মামলা হয়েছিল এবং সেখানে অজ্ঞাত কারোর নাম উল্লেখ করে কিন্তু কোনো ধরনের মামলা হয়নি, সেখানে অজ্ঞাতনামা মামলার এজাহারে লেখা ছিল এবং সেইখানে যারা যেই নৈরাজ্য চালিয়েছিল তারা বলছিলেন যে আদালতের যে এজলাস আমরা এজাহারে দেখছিলাম সেখানে জামাত শিবিরের কথা বলা হয়েছিল। তবে সব মিলিয়ে গতকালকে গ্রেপ্তার হওয়ার পর সালমানের সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান এবং
প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, এই দুজনকেই তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং গ্রেপ্তার দেখানোর পর থেকেই এখানে নিয়ে আসা হয়েছে। এবং আদালতের কাছে যে বিষয়টি এখানে রাখা হয়েছে যে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে আন্দোলনটি হয়েছিল, আন্দোলনে কিন্তু তাদের ইন্ধনদাতা অর্থাৎ এই হত্যাকাণ্ডে তাদের ইন্ধন ছিল, এই কারণে কিন্তু তাদেরকে এখন আদালতে নিয়ে আসা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আদালতে যারা আইনজীবী রয়েছেন তারা কিন্তু ব্যাপক ক্ষুব্ধ অবস্থায় রয়েছেন এবং তারা বলছিলেন যে এই তাদের পক্ষে যেন কোনো আইনজীবী আসলে না দাঁড়ায়, সে ব্যবস্থা তারা নেবেন, এবং যারা যদি তাদের পক্ষে কেউ কোনো আইনজীবী দাঁড়ায় সেই ক্ষেত্রে তারা কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমরা যদি একটু বলি যে আমার সহকর্মী সাজুকে একটু বলি গারদখানার দিকে যাওয়ার জন্য সেখানকার কী অবস্থা যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি। প্রথমে কিন্তু অন্যান্য আসামিদেরকে যেভাবে নিয়ে আসা হয় তাকেও কিন্তু বিশেষ কোনোভাবে নিয়ে আসা হয়নি, সাধারণ আসামিদের মতো তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে গারদখানায় রাখা হয়েছে এবং গারদখানা থেকে তাদেরকে বিশেষ নিরাপত্তায় তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে আসলে আদালতের বিচারক তাদের শুনানি হবে এবং শুনানি হওয়ার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এবং আদালতের যে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে, 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে, সেই বিষয়টি আসলে মাথায় রাখা হবে। তবে আমি আরেকটি বিষয় আপনাদেরকে জানাই, গারদখানায় কিন্তু খুবই কঠোর নিরাপত্তা ব্যবস্থা দিয়ে গারদখানায় তারা রয়েছেন এবং সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না এবং অন্যান্য যারা রয়েছেন তাদেরকেও কিন্তু বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনীর সদস্যরা, পুলিশের সদস্যরা এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিজিবির সদস্যরা সেখানে কিন্তু অতিরিক্ত মোতায়েন করা হয়েছে এবং তারা বরাবরই এখানে রয়েছেন এবং দুপুরের পর থেকে আইনশৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছিল। এবং আমি যদি একটু বলি, সেখানে অন্যান্য আইনজীবীরও রয়েছেন কিন্তু তাদের পক্ষ থেকে সালমান এফ রহমান, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এই দুজনের যে কোনো আইনজীবী আসলে আমরা এখনো পাইনি এবং তাদের পক্ষে কারা আসলে দাঁড়াবেন আদালতে সেই বিষয়টিও আমরা এখনো নিশ্চিত করে কিছু বলতে পারিনি। তবে আমরা কয়েকটি সূত্র থেকে, অসমর্থিত সূত্র থেকে জানতে পেরেছি তাদের পক্ষে আসলে এখন পর্যন্ত কোনো আইনজীবী আসলে সেখানে দাঁড়াবেন না এবং যেই কারণে আসলে কোনো আইনজীবীকে আসলে সেখানে দাঁড়াতে দেওয়া হবে না বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং আইনজীবীদের পক্ষ থেকে আমরা আইনজীবীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে আইনজীবী আসলে তাদের পক্ষে দাঁড়াবেন তাদেরকে তারা বয়কট করবেন এবং সেই সব কারণেই যে বিষয়টি দাঁড়িয়েছে অনেক আইনজীবী আসলে সেখানে দাঁড়ায়নি এবং তারা খুবই আতঙ্কিত এবং তারা খুব যে কারণে কোনো অবস্থাতেই আসলে তারা সেখানে দাঁড়াতে চাচ্ছেন না। আমরা আইনজীবীদের সাথে অনেকবার কথা বলেছি, তারা বলছিলেন যে সরকারের যে সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, এই দুজনেই কিন্তু ইন্ধনদাতা ছিলেন এই দুটি হত্যাকাণ্ডের ঘটনা এবং সেই ইন্ধনদাতা হিসেবেই তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং গ্রেপ্তার দেখানোর পর নিউ মার্কেট থানা তাদেরকে 10 দিনের রিমান্ড চেয়েছেন এবং এরপর থেকে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি এই মামলাটি কিন্তু ডিবির কাছে হস্তান্তর করার কথাও রয়েছে। আমরা এখন পর্যন্ত দেখতেই পাচ্ছিলাম যে এই গারদখানার এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই কঠোরভাবে তারা অবস্থান নিয়েছেন এবং কোনোভাবেই যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে তারা আসলে মাথায় রেখে এই ব্যবস্থা নিয়েছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সবাইকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং আমাদেরকেও আসলে সরিয়ে দিচ্ছেন, গণমাধ্যম কর্মীরা যারা রয়েছি তাদেরকেও আসলে একটু এখানে এখন চেষ্টা করি যে এখন পর্যন্ত তাকে গারদখানায় রাখা হয়েছে এবং গারদখানায় রাখার পর এখন হয়তো তাকে বের করা হবে এবং তাকে আমরা দেখতেই পাচ্ছিলাম যে এখানে প্রচুর ভিড় রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, বিজিবি, সেনাবাহিনী থেকে শুরু করে অনেক এখানে রয়েছে। একটু পরেই তাকে এখান থেকে আনিসুল হক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, এই দুজনকেই এখন এখান থেকে বের করা হবে। আমরা দেখতেই পাচ্ছেন যে এখানে আসলে কি পরিমাণ ভিড় রয়েছে এবং পাশে আইনজীবীরা রয়েছে। এখন আইনজীবীরা কিন্তু এত সময় ধরে এখানেই ছিলেন, এখন কিন্তু আইনজীবীরা নেই, এখন যারা রয়েছেন তারা সাংবাদিক এবং এখানে যারা রয়েছেন আর্মি সেনাবাহিনীর সদস্যরা এবং বিজিবির সদস্যরা, পুলিশ সদস্যরা রয়েছেন। আমরা দেখো দেখানোর চেষ্টা করি যেখানে সেনা সদস্যরা কিন্তু টহল দিয়ে যাচ্ছেন, দুপুর থেকে তারা এখানে টহল দিয়ে যাচ্ছেন এবং তারা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তারা সেই বিষয়টি মাথায়
মাথায় রেখেই কিন্তু তারা এখানে এখানে কাজ করে যাচ্ছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে একটু পরেই তাকে বের করে নিয়ে আসার কথা রয়েছে, আমরা সেখানে রয়েছি। আমরা দেখানোর চেষ্টা করব যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান আফ রহমানকে গারদখানা থেকে বের করে নিয়ে আসবে এবং 28 নম্বর কোর্টে তাদেরকে তোলা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এখন এই মুহূর্তে গারদখানায় কিন্তু কাউকেই এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না গারদখানায়, এবং গারদখানা থেকে ধীরে ধীরে তাদেরকে সিএমএম কোর্টের দোতলায় সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকেই তাদেরকে তাদের বিচারের তাদেরকে আদালতের সামনে হাজির করা হবে। আমি আপনাদেরকে একটু তথ্য জানিয়ে রাখি, এখন পর্যন্ত কিন্তু কোনো আইনজীবী তার পক্ষে দাঁড়ায়নি এবং আইনজীবী কোনো কারুই এখানে দাঁড়ায়নি। আমরা আইনজীবীদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন তাদের পক্ষ থেকে যেই এখানে তাদের পক্ষে দাঁড়াবেন তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন, যার কারণে কিন্তু এখন পর্যন্ত কোনো আইনজীবী এখানে তাদেরকে দাঁড়ায়নি। আমরা যদি দেখতেই পাচ্ছেন এখানে সেনা সদস্যরা তাদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে এবং তারা এখান দিয়েই তাদেরকে নিয়ে যাওয়া হবে এবং তাদেরকে কঠোর করে রাখা হয়েছে এবং কোনো সাধারণ মানুষ এবং কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তারা এখানে সাধারণ মানুষদেরকে প্রবেশ করতে দিচ্ছে না। পুরো কোর্ট কিন্তু পুরো আদালত পাড়া থমথমে অবস্থা বিরাজ করছে। আমার সহকর্মী সাজুকে একটু বলি যে একটু দেখানোর জন্য যে একটু যদি আমরা উপর থেকে দেখানোর চেষ্টা করি যে কি অবস্থায় রয়েছে, একটু পরেই তাদেরকে তোলা হবে। সেই পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কাজ করে যাচ্ছেন। এবং সালমান আফ রহমানের কথা যদি বলি, তিনি প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ছিলেন এবং তার বিরুদ্ধে যে মূল অভিযোগটি সালমান আফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে কোটপাড়ায় নিউ মার্কেটের সামনে যে দুটি হত্যাকাণ্ডে ঘটেছে, একটি একজন হকার আর একজন শিক্ষার্থী, এবং এই দুই হত্যাকাণ্ডের তিনি আসলে তারা ইন্ধনদাতা ছিলেন বলে অভিযোগ তোলা হয়েছে। এবং তারপরে কিন্তু তাদেরকে গতকালকে কোস্টগার্ড গ্রেপ্তার দেখিয়েছেন এবং তারপর তাদেরকে আদালতে নিয়ে আসা হয়েছে এবং আদালত থেকে তাদেরকে আদালত পাড়ায় নিয়ে আসা হয়েছে, তাদেরকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে। ডিবি অফিসে কিন্তু কালকে রাত থেকে আজকে সন্ধ্যা পর্যন্ত ছিল এবং সেখান থেকে কিন্তু তাদেরকে নিয়ে আসা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সেনা সদস্যরা রয়েছে, এখানে বিজিবি সদস্যরা রয়েছে, একদিকে সেনা সদস্য একদিকে বিজিবি সদস্য, এবং তারা কিন্তু টহল দিয়ে যাচ্ছে এবং তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য তারা কাজ করে যাচ্ছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আদালত পাড়া খুবই থমথমে অবস্থা বিরাজ করছে। আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করি যে কাউকে সাধারণ মানুষ আইনজীবী কাউকে এই ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং তারা বলছেন যে কোনোভাবেই যেন অন্য সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না, সেই বিষয়টি তারা মাথায় রেখে তারা কাজ করে যাচ্ছে। আমি যদি বলি যে এখন পর্যন্ত কিন্তু তাদের সকাল থেকেই দুপুর থেকে তাদেরকে এখানে নিয়ে আসার কথা ছিল, নিরাপত্তার কথা চিন্তা করে তাদেরকে আনতে একটু দেরি হয়েছে, বিলম্ব হয়েছে, এবং এরপর থেকে কিন্তু একটু আগেই তাদেরকে নিয়ে আসা হয়েছে। এবং আমরা দেখতেই পাচ্ছেন যে আদালতে তাকে আনার পর থেকে আদালতের অবস্থা থমথমে অবস্থা বিরাজ করছে এবং এই গারদখানার সামনে রয়েছে, গারদখানার সংবাদকর্মীরা কিন্তু সেই পরিমাণ ভিড় করছে এবং তাদের ভিড় সামলাতে পারছে না। এর বাইরে অন্যান্য যে আইনজীবীরা রয়েছেন এখানে প্রায় এই আদালত পাড়ায় হাজার হাজার আইনজীবী রয়েছে, বিশেষ করে বিএনপি পন্থী আইনজীবীরা, তারা কিন্তু বারবার স্লোগান দিচ্ছেন সালমান আফ রহমান এবং আনিসুল হকের বিরুদ্ধে, এবং তারা বলছিলেন এই তাদের পক্ষে আদালতে যেন কেউ না দাঁড়ায় সেই ব্যবস্থা তারা করছেন এবং তারা সেখানে যারাই দাঁড়াবেন তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন বলে তারা জানিয়েছেন আইনজীবীর সদস্যরা যারা রয়েছেন তারা। যদি বলি এই পর্যন্ত ও প্রায় আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, থানা থেকে পুলিশের পক্ষ থেকে তাদের 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে এবং এই 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে এবং এখন দেখা যাক, আসলে এখন আমাদেরকে দেখানোর চেষ্টা করি যে তাদেরকে খুব সম্ভবত নিয়ে আসা হচ্ছে। আমাদেরকে দেখানোর চেষ্টা করি আমার সহকর্মী তাদেরকে, আমরা এখন যদি দেখানোর চেষ্টা করি তাদেরকে কিন্তু নিয়ে আসা হচ্ছে খুব সম্ভবত, আমরা সেদিকে প্রবেশ করতে পারছি না অতিরিক্ত ভিড়ের কারণে। এবং আমরা যদি পুলিশের পক্ষ থেকেও কেউ কথা বলছেন না, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও আসলে কেউ কথা বলছে না, তারা বলছিলেন যে এই বিষয়ে আসলে এখন পর্যন্ত তারা কোনো কিছু বক্তব্য তারা দিবেন না। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানকার অবস্থা, গারদখানা থেকে তাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে খুব সম্ভবত, আমরা সেদিকে সামনে যেতে পারছি না, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আমাদেরকে সেখানে প্রবেশ করতে দিচ্ছেন না। আমরা একটু দেখানোর চেষ্টা করি
আমার সহকর্মী যদি সহকর্মীদেরকে দেখানোর চেষ্টা করতে বলি সহকর্মী সাজুকে, যে তাদেরকে কোনোভাবেই সামনে আনতে পারছে না। এখানে আইনজীবীরা রয়েছেন, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, সবাই কিন্তু ভিড় করছেন, যার কারণে তাদেরকে কোনোভাবে এখানে আনা যাচ্ছে না। আমরা যদি একটু কোনোভাবেই দেখানোর চেষ্টা করতে পারি আমার সহকর্মী সাজুকে যদি একটু বলি। হ্যাঁ, তাদেরকে এখনো আমরা যতটুকু দেখতে পাচ্ছি তাদের কিন্তু এখনো বের করতে পারছি না, এবং আইন শৃঙ্খলা বাহিনী আগে সবাইকে সরিয়ে দিচ্ছেন, তারপর খুব সম্ভবত তাদেরকে বের করবেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, একটু দারুখানা থেকে ধীরে ধীরে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা যদি বলি যে তাদেরকে কোনোভাবেই এখন পর্যন্ত আমরা তাদেরকে দেখার সুযোগ হয়নি, তার কারণ হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য পুলিশের পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে, বিজিবির পক্ষ থেকে তারা কাজ করে যাচ্ছে। এখন তাদেরকে আদালতে তোলা হবে, আদালতে তোলার পর তাদের বিরুদ্ধে যে আনিত অভিযোগ সেগুলো কিন্তু তোলা হবে। তবে বড় বিষয়, তাদের সেখানে কিন্তু কোনো ধরনের আইনজীবী রাখা হয়নি। তারা সামান্য ফরমানের পক্ষে কিন্তু কোনো আইনজীবীও নেই আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যদি একটু দেখার চেষ্টা করি, একটু পরে এদিকে আসার কথা রয়েছে। আমরা একটু যদি বলি যে এখন পর্যন্ত তাদেরকে এখানে প্রবেশ করতে দেওয়া হয়নি, তারা রয়েছেন, তাদের কিন্তু দেওয়া হয়নি। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, পুরো জায়গাটিতে কিন্তু আইনজীবী রয়েছেন এবং অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু সেখানে দাঁড়িয়ে রয়েছেন, তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তারা তাদের কঠোর বিচারের কাঠগড়া দাঁড়িয়ে বলছে। আমরা একটু উপরে যাব, উপর থেকে আসলে কতটুকু নেওয়া যায় সেই বিষয়টি আমরা একটু দেখানোর চেষ্টা করব। এখন পর্যন্ত আমরা রয়েছি যে সিএমএম আদালতের দোতলায় রয়েছি, এবং সেইখান থেকে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখনকার অবস্থা কিও রয়েছে। এখান থেকে আমরা যদি একটু এখানে নামা যাবে কিনা আমরা একটু দেখছি, যে অন্যদিক দিয়ে আমরা একটু চেষ্টা করি, এখান দিয়ে যদি আমরা একটু দেখি একটু নামা যায় কিনা কোনোভাবে। আমাদের সহকর্মী রয়েছে, এবং আমরা যদি একটু আবার শুরু থেকে বলি যে এখন পর্যন্ত তাদেরকে যে আটক দেখানো হয়েছে দুটি মামলায়, একটি নিউ মার্কেট এলাকার যে মামলাটি রয়েছে, এই মামলায় রয়েছে। এখন আমরা যদি বলি যে এদিকে আসার জন্য আমরা আসলে সেখান থেকে দেখাতে পারছি না কোনোভাবে, আমরা যদি আমার সহকর্মী একটু বলি যে এখান থেকে যদি কোনোভাবে একটু দেখানো যায় তাদের অবস্থা কি অবস্থায় রয়েছে। তাদেরকে গারদখানা থেকে এখনই তাদেরকে বের করেননি, এবং তারা বলছিলেন যে এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি উপর থেকে যে কি অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত যে অবস্থায় রয়েছে সেটি হচ্ছে যে গণমাধ্যম কর্মীরা, আইন শৃঙ্খলা বাহিনীরা সবাই কাজ করে যাচ্ছে, এবং সবাই কাজ করে যাচ্ছে এবং তাদেরকে কিন্তু গারদখানা থেকে এখনো বের করেনি। আমাদের কাছে একটু আগে তথ্য ছিল যে মিনিট পাঁচেকের মধ্যে তাদেরকে বের করা হবে, তবে এখন পর্যন্ত তাকে বের করা হয়নি, যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য যেখানে পুলিশ সদস্যরা রয়েছেন তারা কাজ করে যাচ্ছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কাজ করে যাচ্ছেন, এবং তাদেরকে কোনোভাবেই সেখান থেকে বের করতে পারছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পরেই তাদেরকে আসলে এখান থেকে বের করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে সেনা সদস্যরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কাজ করে যাচ্ছেন, এবং তারা দীর্ঘক্ষণ ধরে এখানে রয়েছেন। দুপুরের পর থেকেই সেখানে সেনা সদস্য মোতায়েন করা হয়েছে, তাছাড়া বিজিবি সদস্য রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশ সদস্যরা রয়েছে, অন্যান্য সংস্থার গোয়েন্দা সংস্থার যারা সদস্য তারাও কিন্তু সেখানে রয়েছে। আপনাদের যদি একটু বলি যে এখনকার পরিস্থিতি, পুরো আদালত পাড়া থমথমে অবস্থা বিরাজ করছে, এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে আদালত পাড়ায় যে অবস্থা রয়েছে তাদেরকে কঠোর করে রাখা হয়েছে, এরপর এখান দিয়ে কিন্তু তাদেরকে বের করাবে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান। এবং সালমান এফ রহমানের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে নিউ মার্কেটের সামনে
একজন হকার এবং একজন শিক্ষার্থী তাদেরকে হত্যা করা হয়েছে। হত্যার মূল ইন্ধনদাতা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল, সাবেক আইনমন্ত্রী আনিসুলকে, দুজনকে কিন্তু এই ইন্ধনদাতার কারণে তাদেরকে আটক করা হয়েছে, গ্রেপ্তার দেখানো হয়েছে এবং নিউ মার্কেট থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার দেখানোর পর থেকে তারা কিন্তু গতকাল থেকেই তারা ডিবি অফিসে ছিলেন, মেট্রোপলিটন, ঢাকা মেট্রোপলিটন ডিএমপি ডিবি অফিস, সেখান থেকে তাকে আজকে দুপুরের মধ্যে আদালত পাড়ায় নিয়ে আসার কথা ছিল। এখন পর্যন্ত আদালত পাড়ায়, তখন দুপুর পর্যন্ত আদালত পাড়ার নিরাপত্তা ব্যবস্থা তেমন ভালো ছিল, যার কারণে তাদেরকে নিয়ে আসতে পারেনি। এরপর থেকে দুপুরের পর থেকে সেনা সদস্যরা এবং বিজিবি সদস্যরা এবং অন্যান্য পুলিশ সদস্যরা সেখানে রয়েছেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য তারা কাজ করে যাচ্ছেন এবং সেখানে কাজ করে যাচ্ছেন এবং সেখানে তাদেরকে সেখানে তোলা হবে এবং পুলিশের পক্ষ থেকে তাদের তাদের 10 দিন রিমান্ড চাওয়া হয়েছে এবং 10 দিন রিমান্ডের পরেই তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। তবে বলে রাখি, সাবেক আইনমন্ত্রী সালমান এফ রহমান এবং দুঃখিত সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, এই দুজনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এর এর বিপরীত কিন্তু কোনো আইনজীবী তাদের পক্ষে এখন পর্যন্ত তাদের পক্ষ তাদের আইনজীবী দাঁড়ানোর আমরা কোনো নমুনা দেখিনি এবং আমরা যারা সাধারণ আইনজীবী রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন, বিএনপি পন্থী আইনজীবী তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন, যারাই এই তাদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবেন তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলে দাঁড়িয়েছেন, তারা সাংগঠনিকভাবে যে ব্যবস্থা নেওয়া হয় সেটি আমাদেরকে জানিয়েছেন। তবে আমি একটু যদি বলি যে এখন পর্যন্ত আমরা যদি একটু দেখি, এখন পর্যন্ত তাদেরকে তাদেরকে দোতলায় সিএমএম কোর্টের নিয়ে আসা হয়নি। আমরা দেখতেই পাচ্ছি যে সবাই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সবাই কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত পুলিশ সদস্যরা আসছেন, বারবার পুলিশ সদস্যরা এসে দোতলা পর্যন্ত তারা নিরাপত্তা ব্যবস্থা দেখে যাচ্ছেন, তারপর সেনা সদস্যরা আসছেন, বিজিবি সদস্যরা আসছেন, সব মিলিয়ে যদি বলি আদালত পাড়া থমথম অবস্থা বিরাজ করছে। যেহেতু এত গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, এই দুজনেই কিন্তু আমাদেরকে দেখেন এই আদালতে তাকে তোলা হবে, 28 নম্বর কোর্টের যে আদালত পাড়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আদালতে আইনজীবী পুলিশ সদস্য রয়েছে, সবার কিন্তু ভিড় রয়েছে। আমি যদি আমার সহকর্মীকে বলি আদালত পাড়ার দেখানোর জন্য যে আদালত নাম্বার 28, আমি যদি একটু বলি এই আদালতেই তাকে তোলা হবে, তাদেরকে তোলা হবে, এই আদালতেই তার বিচার করা হবে। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা বলি যে বলে আসছিলাম, এখন পর্যন্ত কোনো আইনজীবীদের আসলে নিয়ে আসা হয়নি, আইনজীবী তাদের পক্ষে দাঁড়ানোর কথা নেই এবং আইনজীবীদের সাথেও আমি কথা বলেছি, তারা কেউ দাঁড়াবেন না বলে আমাদেরকে জানিয়েছেন। তবে সর্বশেষ আসলে যেহেতু আদালতের বিষয় কখন কোন সময় আসলে দাঁড়িয়ে যায় সেই বিষয়টি আমরা এখন নিশ্চিত করে কিছু বলতে পারছি না। তবে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এখন কিন্তু এখান দিয়ে আসলে দেখানো খুব, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই দোতলা পর্যন্ত আইনজীবী আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সাংবাদিকদের প্রচণ্ড ভিড় রয়েছে, ঠিক এই রাস্তা দিয়ে তাদেরকে তোলা হবে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আমার সহকর্মী সাজুকে যে এই রাস্তা দিয়ে, এই সিঁড়ি দিয়ে তাদেরকে তোলা হবে, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে তোলা হবে। আমি যদি সহকর্মী বলি যে আর নিচে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা যদি এখান থেকে দেখানোর চেষ্টা করি যে এখন পর্যন্ত তাদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়ানোর কথা নেই এবং তাদের পক্ষে দাঁড়াবে কিনা সেই বিষয়টি এখন নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এবং আমার সহকর্মী সাজুকে যদি বলে একটু দেখানোর জন্য, এখানকার কিন্তু পুরো আদালত পাড়ায়, আমি আবারও বলছি, পুরো আদালত পাড়ার থিংসের ব্যবস্থা বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা, কঠোর নিরাপত্তা ব্যবস্থার ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে যারা রয়েছেন গণমাধ্যম কর্মী, সাংবাদিক এবং অন্যান্য যারা গোয়েন্দা সংস্থার সদস্যরা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিজিবির সদস্যরা, সেনাবাহিনীর সদস্যরা সবাই সেখানে উপস্থিত রয়েছেন এবং সবাই কিন্তু যেহেতু এত গুরুত্বপূর্ণ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদেরকে আদালত পাড়ায় তোলা হচ্ছে, সবাই এক ধরনের তাদের কৌতূহল থাকে, সেই কৌতূহলের কারণে কিন্তু সাধারণ মানুষদের আমরা দেখতে পেয়েছি এবং আমরা এই জায়গার বরাবর দিয়ে এই রাস্তাটির বরাবর দিয়ে তাদেরকে নিয়ে আসা হবে। জাস্ট এই এই আদালতেই তাকে তোলা হবে, তাকে 35 নম্বর আদালতে তোলার কথা রয়েছিল, যিনি মামুনুর রশিদ, এবং সেই আদালত থেকেই, যেহেতু সেই আদালত 9 তলায়, সেখান থেকে যাওয়া একটু দুষ্কর, সেই কারণে তাদেরকে কিন্তু এখানে নিয়ে আসা। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এখনকার কি অবস্থা সেই জায়গার কী অবস্থা, যে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে পুরো আদালতে কিন্তু কঠোর দিয়ে রাখা হয়েছে এবং সেইখানে কোনোভাবেই যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকটিও কিন্তু রাখা হয়েছে এবং
এবং আমরা দেখতেই পাচ্ছি যে আদালত পাড়ায় আমরা দেখতেই পাচ্ছেন যে তাদেরকে নিয়ে আসার জন্য হয়তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে যে সাধারণ মানুষ এবং আইনজীবী এবং উৎসুক জনতার প্রচণ্ড ভিড় রয়েছে, তার কারণে কিন্তু তাদেরকে এখন পর্যন্ত আমরা যদি দেখানোর চেষ্টা করি আদালত পাড়ার এখন যে অবস্থা আমরা দেখতেই পাচ্ছি যে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। এখন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক সরকার উপদেষ্টা সালমান আফরমান কিন্তু এখন নিয়ে আসা হচ্ছে। আমরা দেখতেই পাচ্ছেন যে এখন আমরা দেখতেই পাচ্ছেন যে তাদের কিন্তু নিয়ে আসা হচ্ছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে পুরো জায়গাটিতে প্রচণ্ড পরিমাণ ভিড় রয়েছে, আমরা এখন দেখছি তাকে আদালতের দোতলায় তোলা হয়েছে, প্রচণ্ড ভিড়, আইন শৃঙ্খলা বাহিনী তার নিয়ন্ত্রণ করতে ব্যাপক হিমশিম খেতে হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে সাবেক আইনমন্ত্রী সালমান আফরমান, সাবেক সরকার তথ্য উপদেষ্টা সাবেক উপদেষ্টা সালমান আফরমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তাদেরকে কিন্তু নিয়ে আসা হয়েছে। আমরা দেখতেই পাচ্ছি তাদের কিন্তু এখানে নিয়ে আসা হচ্ছে, প্রচণ্ড নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবার দেখতেই পাচ্ছেন যে আনিসুল হককে আমরা দেখতেই পাচ্ছি যে এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করি যে পুরো জায়গাটি কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে এবং আনিসুল হককে দেখানোর চেষ্টা করি। এখন কিন্তু দেখতেই পাচ্ছেন যে তাকে দোতলায় নিয়ে আসা হয়েছে, আদালতের নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে এবং আমরা দেখতেই পাচ্ছি যে প্রচণ্ড ভিড় রয়েছে। এখন এই ভিড়ের মধ্যেও কিন্তু তাকে নিয়ে আসা হচ্ছে। সালমান আফরমান সালমান আফরমানকে নিয়ে আসা আমরা দেখতে পাচ্ছেন যে তাকে আমরা প্রচণ্ড ভিড় রয়েছে এবং সেই ভিড়ের মধ্যে তাকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। আমরা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড় এবং সাংবাদিক আইনজীবী পুলিশ সেনাবাহিনী সদস্যরা সেখানে রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে তাদেরকে এখানে অনেক জোর করে তাদেরকে নিয়ে আসা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ নিউ মার্কেট থানার এলাকায় যে দুটি হত্যাকাণ্ড হয়েছে, হত্যাকাণ্ডের মূল ইন্ধনদাতা তারা রয়েছে এবং তাদের আদালত পাড়া নিয়ে আসা হয়েছে। তাদের আমাদের দেখানোর চেষ্টা করে যে তাদের কিন্তু আদালতে প্রবেশ করানো হয়েছে আদালত পক্ষে। আপনারা দেখতেই পাচ্ছেন আর প্রচণ্ড ভিড়ের মাধ্যমে তাদেরকে নিয়ে আসা হয়েছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখন পর্যন্ত তাদেরকে নিয়ে আসা হয়েছে। আমরা দেখছিলাম সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান আফরমান তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। এখন তারা কিন্তু সেখানে স্লোগান দিচ্ছে, যারা আইনজীবী রয়েছেন তারা বারবার স্লোগান দিচ্ছেন এবং তারা বারবার বলছিলেন যে এই হত্যার বিচার তারা চান এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তারাই যেন আসলে ব্যবস্থা, তাদের বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা রয়েছে, যে বিচার ব্যবস্থায় যে নিয়ম কাঠামো রয়েছে সেভাবে যেন তাকে তাদের বিচার করা হয়। এখন পর্যন্ত যে তথ্য রয়েছে তাদেরকে পুলিশের পক্ষ থেকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে এবং তাদের 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আরেকটি তথ্য, এখন পর্যন্ত তাদেরকে নিয়ে আসা হয়েছে, তাদের কিন্তু কোনো ধরনের আইনজীবী আমরা দেখতে পাইনি, তাদের কোনো আইনজীবী কিন্তু নেই, তাদের পক্ষে দাঁড়িয়ে কথা বলার মতো এখন পর্যন্ত আমরা আইনজীবী নেই। তবে কয়েকজন আইনজীবীর সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে আতঙ্কে এবং ভয়ে তারা আসলে তার পক্ষ হয়ে এখানে দাঁড়াচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছে। এবং এখনকার যে পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো আদালত পাড়া থমথমে অবস্থা বিরাজ করছে, প্রচণ্ড ভিড় রয়েছে এবং এখানে আমার সহকর্মী বলে যে তাদেরকে কিন্তু ডিবি অফিসে এতক্ষণ রাখা হয়েছিল এবং ডিবি অফিস থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থার মধ্য দিয়ে তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে এবং এখন দেখছেন প্রচুর আইনজীবী রয়েছে, বিশেষ করে আইনজীবীদের কিন্তু মূল স্লোগান দিচ্ছে এবং তারা স্লোগানে তাদের বিচার চাচ্ছেন। আমি যদি বলি যে একটু ভালো করে তাদেরকে দেখানোর জন্য যে পুরো কি অবস্থায় রয়েছে আদালতের প্রাঙ্গণে, আমরা দেখছিলাম যে বিচারক মামুনুর রশিদের আদালতে তাদেরকে তোলা হয়েছে এবং সেখানে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে এবং সেই 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে এবং একটু পরেই বোঝা যাবে সে কতদিনের রিমান্ড আসলে এখানে মঞ্জুর হবে, সে বিষয়টি দেখার অপেক্ষা আমরা রয়েছি। আমরা এখন পর্যন্ত সাবেক উপদেষ্টা সালমান আফরমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের কোনো আইনজীবীর সঙ্গে কথা বলতে পারিনি এবং যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত তার কোনো আইনজীবী এখানে নেই।